السلام عليكم ورحمة الله. আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফরজ বিধান পর্দা নিয়ে কটূক্তি করেছে। আসুন আমরা তার সে কটূক্তিটা দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, দেখলেন তিনি কি বলেছেন। তার এই বলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কর্ণধার, অন্যতম সিফা সালা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তিনি যে কথাগুলো তার প্রতিবাদের সুরে বলেছেন, আসুন আমরা একটু শুনি। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে যে মেয়েরা মাথায় পর্দা পরে বুরকা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসে সে যেন বাড়িতে পড়াশোনা করে। আপনি যদি পড়তে ভালো না লাগে, এই বুরকাকে যদি কটূক্তি মনে হয়, আপনি বিশ্ববিদ্যালয় ছেড়ে ওই পতিতালয়ে চলে যান। আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মতন এমন একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে মুসলমানদের আভিজাত্য, মুসলমানদের ভূষণ, আল্লাহ পাকের কোরআনের বিধান। সেই পর্দা ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এই পর্দাকে কি কটূক্তি করে যেই ব্যক্তি বলতে পারে যারা বুরকা পরে আসবে, পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসতে যাদের লজ্জা লাগে, তারা যেন বাড়িতে পড়াশোনা করে। আমি ডাক্তার ইনকন্টে বলতে চাই, যেই ব্যক্তি পর্দাকে কটূক্তি করে কথা বলে, আমি তাকে বলবো আপনিও যদি পর্দা ভালো না লাগে, এই বুরকাকে যদি কটূক্তি মনে হয়, আপনিও বিশ্ববিদ্যালয় ছেড়ে ওই পতিতালয়ে চলে যান। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব প্রতিবাদের সুরে যে কথাগুলো বলেছে। আপনারা যদি তার এই কথাগুলোর সাথে একমত হন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওনার সাথে একমত যে শিক্ষক নামের কুলাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি সে নিষিদ্ধ পল্লীতেই অবস্থান করার মতো যোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্থান হওয়া উচিত নয়, তাকে অবশ্যই নিষিদ্ধ পল্লীতে পাঠিয়ে দেওয়া দরকার, কারণ তার রুচি যেমন তার জন্য ওই স্থানটাই পারফেক্ট। আসুন ইমানের বলে বলিয়ান হই, আল্লাহ রাসুলের দেখানো পথে চলি, যারা আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফরজ বিধান পর্দা নিয়ে কটূক্তি করেছে। আসুন আমরা তার সে কটূক্তিটা দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, দেখলেন তিনি কি বলেছেন। তার এই বলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কর্ণধার, অন্যতম সিফা সালা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তিনি যে কথাগুলো তার প্রতিবাদের সুরে বলেছেন, আসুন আমরা একটু শুনি।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব প্রতিবাদের সুরে যে কথাগুলো বলেছে। আপনারা যদি তার এই কথাগুলোর সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওনার সাথে একমত যে শিক্ষক নামের কুলাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি সে নিষিদ্ধ পল্লীতেই অবস্থান করার মতো যোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্থান হওয়া উচিত নয়, তাকে অবশ্যই নিষিদ্ধ পল্লীতে পাঠিয়ে দেওয়া দরকার, কারণ তার রুচি যেমন তার জন্য ওই স্থানটাই পারফেক্ট। আসুন ইমানের বলে বলিয়ান হই, আল্লাহ রাসূলের দেখানো পথে চলি, তারা আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।